200 আসার কথা ছিল, কিন্তু এখন মাঠে ধান কাটা, কালকে জল হয়ে গেছে, এই সমস্ত কারণে যদি আসতে পারে তবে আবার আসবে। আমরা সবাই অজিতদার হাত শক্ত করার জন্য আমরা সবাই মিলে এসেছি। বন্দে মাতরম, অজিতদার জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কয়েক মাস ধরে মুর্শিদাবাদ জেলায় চলছে। আমার এখনো মনে আছে গত ডিসেম্বর মাস থেকে তৃণমূল দল থেকে, অন্যান্য দল থেকে, বিশেষ করে তৃণমূল দলের এক ব্যাপক ভাঙনের মধ্য দিয়ে বিশাল অংশের তৃণমূলের কর্মীরা কংগ্রেস দলে যোগদান করে চলেছে গত ডিসেম্বর মাস থেকে। সেই প্রবাহ আজও বিদ্যমান, অর্থাৎ তৃণমূল দল ছেড়ে কংগ্রেস দলে যোগদানের প্রবাহ আজও বিদ্যমান। তাই নির্বাচন হয়ে যাওয়ার পরেও, ভোটের ফল প্রকাশ না হওয়া সত্ত্বেও, এখনও তৃণমূল থেকে, বিজেপি থেকে কর্মীরা কংগ্রেস দলে যোগদান করছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এটার মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয় যে মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষ, বিশেষ করে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলার যুব সম্প্রদায় যারা যোগদান করছে দেখছেন আপনারা, তারা সব যুব সম্প্রদায়, মুর্শিদাবাদ জেলার যুব সম্প্রদায়। তারা তৃণমূল নামক দলের মিথ্যা প্রতিশ্রুতির ঠকবাজিতে হতাশ হয়ে তারা বিতৃষ্ণার কারণ হওয়ার বিনিময়ে আজ এখানে তারা জয়েন করছে। আজকে তৃণমূল দলের প্রতি মুর্শিদাবাদ জেলার যুব সম্প্রদায় বিতশ্রুত, তৃণমূলের মিথ্যা প্রতিশ্রুতির প্রতি মুর্শিদাবাদ জেলার যুব সম্প্রদায় তাদের ক্ষোভ ব্যক্ত করছে, এবং তৃণমূল দলের প্রতিশ্রুতি এবং ধাপ্পার উপরে আস্থা না রেখে তারা মনে করছে যে যদি রাজনীতি করতে হয় তাহলে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করাটাই উপযুক্ত এবং শ্রেয়। তাই তারা আমাদের দ্বারা যোগদান করছে, আমরা তাদেরকে উষ্ণতার সঙ্গে গ্রহণ করলাম। সাটুই এলাকার যুব সম্প্রদায় আজ আমাদের সঙ্গে যোগদান করল। কয়েকদিন পরে সাটুই এলাকায় কাঁদি বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে সেখানকার এই যুব সম্প্রদায়ের কংগ্রেস দলে যোগদান, আগামী দিনে কাঁদি বিধানসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী শফির আলম খান বনু খানের হাত আরও শক্ত করব বলে আমরা মনে করি। তাই যারা এসছেন তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তারা ছোটো ছোটো, আমার বয়স অনেক, তাদেরকে স্নেহ ভালোবাসা জানাই।